যে আত্মীয়তার সম্পর্ক রাখার ব্যাপারে আল্লাহ রসুল গুরুত্ব আরোপ করেছেন, জি কিন্তু কিছু অবস্থা যদি এমন হয় যে যাদের সাথে সম্পর্ক রাখতে গেলে কোনো গুনাহের কাজে জড়িত হওয়া সম্ভব না, এটা দু ধরনের হতে পারে, যে তাদের আচার আচরণ অন্যরকম, আরেকটা উনি বলেছেন যে তারা উল্টাপাল্টা কথা বলে, সমালোচনা করে, বলে আসলাম একটা, তারা বর্ণনা করলো আরেক রকম, এই ক্ষেত্রে কি তাদের সাথে সম্পর্কে কি করা? আসলে প্রথম কথা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কথা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কোরআন কারিমেও আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে বারবারই বলেছেন, আল্লাযীনা ইয়াসলুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল, আল্লাযীনা ইয়াকতাউনা মা আমার আল্লাহ বিহি আন ইউসাল। কাফিরদের চরিত্র হলো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আর মুমেনের চরিত্র হলো তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ন্যূনতম পর্যায়টা আমাদের বুঝতে হবে, সেটা হলো যে আপনি বিপদে আপদে তাদের পাশে দাঁড়াবেন, তারা আপনার বাড়িতে আসলে মেহমানদারি করবেন, অসুখ বিসুখে খোঁজ নেবেন, দেখা হলে সালাম কালাম করবেন, আপনি যে অনুষ্ঠানে আত্মীয় স্বজনের দাওয়াত দেন সেই পর্যায়ের সকলের সাথে তাকে দাওয়াত দিতে হবে, তাদের দাওয়াতে আপনি যাবেন, কবুল করবেন, এটা যে কোনো মূল্যে আপনাকে ঠিক রাখতে হবে। আর যদি এমন হয় যে আপনি তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে গান বাজনা আছে বা বেপর্দা আছে আপনি যাবেন না, কিন্তু বাকিগুলো আপনি ঠিক রাখবেন, তার কথা বলবেন, কেমন আছেন, ভালো আছেন, যদি আপনার কোনো ভালো আচরণকে তারা অপব্যাখ্যা করে আপনার গীবত করে তাহলে তো আপনি আরও সওয়াব বেশি পেলেন, আপনার সওয়াব বাড়তে লাগলো, আপনি রাগ করেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখি, তাদের বিপদ আপদে পাশে দাঁড়াই, তাদের সম্পর্ক রক্ষা করি, কিন্তু তারা আমার পিছনে শত্রুতা করে, আমার ক্ষতি করার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাশা আল্লাহ, তুমি তো খুব ভালো পজিশনে আছো, তুমি যদি এভাবে চলতে পারো তাহলে তুমি জিতে যাবে, তারা হেরে যাবে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাইদ করা হবে। তো এই জন্য আপনি যদি মনে করেন তাদের দাওয়াতে গেলে, অনুষ্ঠানে গেলে গোনা হবে, অর্থাৎ বেপর্দা চলতে হবে, গান বাজনা শুনতে হবে, গীবতে শরিক হতে হবে, তাহলে যেন না, কিন্তু বাকি সম্পর্ক খোঁজ খবর রাখবেন, আপনার বাড়িতে দাওয়াত দেবেন, আসলে মেহমানদারি করবেন। আর যদি আপনার ভালো আচরণে তারা খারাপ ব্যাখ্যা করে, এজন্য আপনি দুশ্চিন্তা করেন না, আপনার এতে সওয়াব বাড়ছে।